ব্যাস ব্যাস হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরাস ভ্লগ অ্যান্ড রেসিপি। তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন আমার ভিডিও বন্ধ ছিল, তার একটা কারণ ছিল, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তার আগে আমি শিনুকে নিয়ে এসেছিলাম চুল কাটানোর জন্য পার্লারে, কারণ চুলগুলো ভীষণ চোখে পড়ছিল, অসুবিধা হচ্ছিল। পারবি এত ছোট ছোট ন্যাড়া হওয়ার আগে স্টেপ? তাহলে বারবি ডলে। তো শিনুর হেয়ার কাটিং স্টার্ট হয়ে গেছে। শিনু আপাতত খুব শান্ত হয়ে ভালো হয়ে বসে আছে, যেটাও কোনো সময়তে করে না, কিন্তু আজকে আছে আপাতত বসে। কতক্ষণ থাকবে জানি না, তো ওই জন্য কাকিমাকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব চুলটা কেটে দিতে। তো শিনুর চুলটা ঠিকঠাকভাবে কাটা ছিল না, তার কারণ হচ্ছে যখন দেশে আমরা গরমে গিয়েছিলাম গ্রীষ্মের ছুটিতে শিনুর, তো তখন আমিই কেটে দিয়েছিলাম ওর চুলটা, তো সেইভাবে ভালোভাবে কাটা ছিল না। তো সেই জন্য অনেক দিন থেকেই ভাবছিলাম যে শিনুকে চুল কাটাতে নিয়ে যাব। তো যাই হোক, অনেক দিন পর আজকে টাইম পেয়েছিলাম, তাই জন্য ভাবলাম শিনুর চুলটা কাটিয়েই নিয়ে আসি। সেটাই তো দেখছি, আমি তো টেনশনে আছি কি করে। তো শিনু চাইছে যে এবার থেকে চুল রাখতে, কারণ ওর স্কুলের ফ্রেন্ডদের সবার বড় বড় চুল আছে। তো সেই জন্য সবার আগে চুল বড় করার জন্য সব থেকে দরকার হচ্ছে দু মাস অন্তর অন্তর চুলটা হাফ ইঞ্চি করে কেটে দেওয়া। তাতে কী হয়, চুলের যত্ন হয় আর চুলটা খুব তাড়াতাড়ি বড় হয়, আর ড্যামেজ চুলগুলো বাদ হয়ে গেলে নতুন চুল গজাতেও সুবিধা হয়। তো শিনু চুল কাটা হয়ে গেছে মোটামুটি, তো ওর এই সময়টাই সব থেকে বিরক্তির সময়, এই সামনের কপালের কাছে যে চুলগুলো কাটে তখনই ওর সব থেকে বেশি অসুবিধা হয়, আর ওর একটু লাগে ওই মেশিনটা দিয়ে কাটলে। তো কিছু করার নেই, তো আজকে আপাতত চুপচাপ বসে আছে, সেটা দেখেও আমার ভীষণ ভালো লাগছে। তো আস্তে আস্তে আমিও ভাবছি যে খুব না নড়ে, যাতে ভালোভাবে চুলটা কাটা হয়ে যায় চটপট করে। তো শিনু চাইছিল যে ওর বারবি ডলের মতো হেয়ার কাটিং হবে, তো আস্তে আস্তে ও বারবি ডলের মতোই ওকে লাগছে চুলটা খানিকটা কাটার পরে। এখনও আমি কাকিমাকে বলছিলাম যে পেছনের দিকে চুলগুলো একটু বড় আছে, ওইগুলো আর একটু লেন্থটা কম করে দেওয়ার জন্য, কারণ শিনুর চুল ভীষণ তাড়াতাড়ি বেড়ে যায় আর ওর অসুবিধাও হয়। তো এই যে শিনু প্রায় রেডি হয়ে এসেছে, আর অনেকক্ষণ ধৈর্য ধরে বসেও আছে, আর আমি অনেকক্ষণ থেকে বসে বসে ওকেই লক্ষ্য করছি যে ও বেশি নড়ছে, কি লাগছে ওর, কি অসুবিধা হচ্ছে। তো এবার এই পেছনের আর একটু করে চুলটা ছোট করে দিলেই ওর চুল কাটা কমপ্লিট হয়ে যাবে। তো গরমকালে প্রত্যেকটা বাচ্চারই একটু চুলটা হালকা করে কেটে দেওয়া ভালো, যাতে তাদেরও ভালো লাগে, সুবিধা হয়। তো শিনু যখন ভীষণ ছোট ছিল তো তখনও কোথাও চুল কাটতে চাইতো না, ইভেন আমি আর সৈকত ওকে চেপে ধরেও চুল কাটাতে পারিনি, আমাকে বাড়িতে ফিরত নিয়ে আসতে হয়েছিল ওকে। তো এবার একটু বড় হওয়ার পর যাই হোক বুঝেছে আর বসে চুলটা কেটেও নিয়েছে খুব সুন্দরভাবে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর সাইডে যে বেল আইকন আছে প্রেস করে দিও, যাতে আমার যে কোনো নতুন ভিডিওরে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।